ভবানীপুর থেকে মিছিল কংগ্রেসের, সেই কংগ্রেসের মিছিল যাওয়ার পথে কিন্তু পথে আটকে দেয় পুলিশ, কংগ্রেসের মিছিলে বাধা পুলিশের, ভবানীপুর থেকে মিছিল কংগ্রেসের, এরপরে পথে বদেই অবস্থান কংগ্রেসের। আমাদের প্রতিনিধি রুমকি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমকি, এই মুহূর্তে কি ছবি চোখে পড়ছে তোমার সামনে? আমি বিবেক চক্রবর্তী, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক। আজকে মমতা ব্যানার্জি যে চোরের সরকার চলছে, এবং যে পিজি হসপিটাল, ঐতিহাসিক পিজি হসপিটাল, যে পিজি হসপিটালকে বিশ্বের মাঝে নতুনভাবে রূপ দিয়েছিল ডক্টর বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, পুলিশ আটকাচ্ছে, পুলিশ তো তাবেদারি করছে মমতা ব্যানার্জি সরকারের, চোরেদের তাবেদার, সুতরাং তারা আমাদের আটকেছে। আমরা তো সাধারণ মানুষের জন্য পিজিতে ডেপুটেশন দিতে যাচ্ছি, আমরা তো চোরদের জন্য যাইনি, যাতে চোররা এখানটায় ফাইভ স্টার হোটেল না বানাতে পারে, সন্ধ্যার পরে মদ না খেতে পারে, তার বিরুদ্ধে আমরা বলেছি সাধারণ মানুষের চিকিৎসা, সাধারণ মানুষের ভর্তি, এইগুলো করাতে হবে, সাধারণ মানুষের চাহিদা নিয়ে কংগ্রেস সাধারণ মানুষের জন্য এই লড়াই, এবং সেই লড়াই আটকেছে পুলিশ, এবং যারা এই মুহূর্তে ডেপুটেশন দিতে গিয়েছেন, পাঁচজনের প্রতিনিধি দল তারা ডেপুটেশন দিতে গিয়েছেন, অন্যান্য যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন। হরিশ মুখার্জি রোড এবং এসএসকেএম হাসপাতালের ঠিক আগে যে সিগন্যাল রয়েছে, যে মোড় রয়েছে, সেখানে এই মুহূর্তে বসে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী এবং অন্যান্য কংগ্রেসের কর্মী সমর্থকেরা। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে এই মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি, সেই ছবি সরাসরি তুলে ধরছি। এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন এবং অন্যান্য কর্মী সমর্থকেরা রয়েছেন। আমি একবার চেষ্টা করবো যদি আরো কারোর সঙ্গে একটু কথা বলে নেওয়া যায়। এই মুহূর্তে আপনাদের মিছিল যেটা পুলিশ আটকেছে, কি বলবেন? পুলিশ আটকেছে, পুলিশ দালালি করছে, জানে আমাদের আজকে, হ্যাঁ, প্রেফারেন্সভাবে এখানে ওদের দায়িত্বছে, আমরা যাবো ডিপোর্টেশন দিতে, ওদের কোনো লোক নেই, নেবে না, আমরা যাবো বলে আজকে ব্র্যাকেট লেগে আটকে দিয়েছে, কেন জানে ওইখানে গেলে তো চোররা ধরা পড়বে, দালালরা ধরা পড়বে, সব এসএসকেএম হসপিটাল তো অনঅফিসিয়ালি বিক্রি হয়ে গেছে, ওইখানে তাদের এক একটা বেডের জন্য এক একটা রেট ফাইনাল করা আছে, সাধারণ মানুষের কোনো চিকিৎসা হয় না, বেড পায় না, কিন্তু এখানে 40,000 টাকা দিলে, 25,000 টাকা, 30,000 টাকা দিলে তখন বেড পায়, এই আজকে পুরো বাংলা জেনে গেছে এসএসকেএম হসপিটালের এই ব্যাপারগুলো। আমাদের অধীর রঞ্জন চৌধুরী, আমাদের বেঙ্গল প্রেসিডেন্ট আজকে ওই জন্য সুপারের সঙ্গে দেখা করবে, সুপারের সঙ্গে কি দেখা করবেন? সুপার নেই রুমকে, তুমি আমাদের সঙ্গে থাকো।